সিগনাল উঠিয়া উঠিয়া পরে মার। মধুর মধুর চাউনি রে তোর কন্যায় আমার পিণ্ড তিড়িং বিড়িং করে রে, মধুর মধুর চাউনি রে তোর কন্যায় আমার পিণ্ড তিড়িং বিড়িং করে রে, পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে, পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে, বেকা ঠোঁটের হাসি রে তোর কন্যায় আমার পিণ্ড বিড়িং বিড়িং করে রে, মধুর মধুর চাউনি রে তোর কন্যায় আমার পিণ্ড বিড়িং বিড়িং করে, কন্যা গেলি কই ও কন্যা গেলি কই। শুরুটা ছিল 2004, হঠাৎ দেখি বাংলা কোচিংয়ের সামনে আমার জীবনের ফার্স্ট কোচিং আর কি, আমি গিয়েছি দাঁড়িয়ে আছি, সকালবেলা রোববার ছিল 10টায় কোচিং, আমি একটু আগেই চলে গেছিলাম যেহেতু আমার লাইফের ফার্স্ট কোচিং, একটু নার্ভাসও ছিলাম স্যার শুরু করে দেবে কি না, তো গিয়ে দেখি একটা রোগা পাতলা ছেলে একটা পিঠে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে, মানে সামনে একটা পায়চারি খাচ্ছে, তো আমি গিয়ে দেখলাম আর আমি একটু স্যারের জানলা দিয়ে উঁকি মারলাম যে ব্যাচটা শুরু হয়ে গেছে কি না, তাই কি শুরু হয়নি, সামনে একটা ছেলে দেখি ঘোরাফেরা করছে, আমি ভাবলাম এ নির্ঘাত পড়তে এসছে, একে জিজ্ঞেস করি, তাই আমি বলছি তুমি ওকে আমি ডেকেইছিলাম এরকম করে, তুমি কি এই ব্যাচেই শুরু করবে পড়া, ও জাস্ট আমাকে এরকম করে দেখলো, দেখে এরকম এরকম বললো, না দিদি হ্যাঁ আমি পড়বো বাট এখন কথা বলতে এসেছি, এরকম সামথিং কিছু একটা বলেছিল, আমি বলছি আমি দিদি নই আমি এই ব্যাচেরই। আমরা 4 বছর বাংলা কোচিংয়েই একসাথে পড়েছি, 9, 10, 11, 12, এবং 2008 সালে আমরা যখন হাই সেকেন্ডারি পাস আউট করে যাই তখনও সেভাবে সে অর্থে আমাদের কাছে ফোন ছিল না, তো যতটুকু দেখা হতো সেই কোচিংয়ে এসেই দেখা হতো, আমি একটা বেঞ্চের ওপর বসতাম, ওর বেঞ্চের সামনে একটা ডিভান খাটের ওপরও বসে থাকতো, তো প্রথম দেখায় ওকে দেখে আমার ভালো লেগেছিল, কিন্তু কোনো দিনই সেভাবে ওকে কথাটা বলে উঠতে পারিনি, কারণ আমি আসলে ইন্ট্রোভার্ট, আমি খুব একটা কথা বলার আই এম নট দ্যাট টাইপ অফ পার্সন, আর ও ভীষণ এক্সট্রোভার্ট, তো আমার মধ্যে যে ইন্ট্রোভার্টের লক্ষণ ও ঠিক উল্টো, আমি কম কথা বলি ও বেশি কথা বলে, ওর চাল চলন আভাব ও খুব চঞ্চল, তো সেই জিনিসটাই আমাকে মোস্ট অ্যাট্রাক্ট করেছিল, বাট আসল ব্যাপারটা হচ্ছে ওকে আমার খুব ইন্টিমিডেটিং লাগতো, এই কারণে কোনোদিন আমার মনের কথাটা সেভাবে ওকে বলে উঠতে পারিনি। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর চোখে আবির লেগেছে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ কর্ণপতি বানা সেজেছে চুলের কাটা কোথায় বিঁধে যায় উচ্ছুরি তোর বিয়া লেগেছে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়নাপতি বায়না
মেয়েদের মাঝখানে যখন কথা বলতো তখন আমাকে ডাকতো পু বলে। আমি বললাম কি কি বলছিস তুই? না তোকে পু বলেই ডাকবো, তোর নাম পূর্বা, ও পুরো নামটাও আমি ডাকতে পারবো। বা বেশ ভালো, তো কেউ কোনোদিন ডাকিনি আমাকে এই নামে। Thank you.
2008 সালের পর আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই ও জার্নালিজমে অনার্স নিয়ে ভর্তি হয়। তারপর আর সেরকম কথা ছিল না কিছুদিন। আমি জানতাম ও এই দেবলেনেই পড়তে আসতাম, ও এখানেই থাকতো, বাট আর কখনো সাহস হয়নি দেখা করার। তো তারপর আমি যখন চাকরিতে জয়েন করি তখন আস্তে আস্তে অর্কুট এলো, ফেসবুক এলো, ফেসবুকে আবার দুজনের কথাবার্তা শুরু হলো। কথাবার্তা মানে খুবই কম কথাবার্তা, এক হচ্ছে বার্থডেতে উইশ করা, আর যেহেতু আমি চাকরি সূত্রে বাইরে পোস্টিং ছিল আমার, তো পুজোর সময় বলতাম যে ও আমাকে জিজ্ঞেস করতো, চ্যাট করতো যে কিরে এইবার পূজায় আসবি তো, বলতাম হ্যাঁ আসবো, দেখা করিস? ও বলতো আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাচের সবাই মিলে আমরা সুন্দর করে দেখা করবো একসাথে। বললাম ঠিক আছে। তো কথা মানে এইটুকুই, এর থেকে বেশি আগে যাওয়ার আমার কখনো সাহস হয়নি। তো এইভাবেই চলছিল, বেশ কয়েকটা বছর পার হয়ে গেল। ইন দ্য মিন টাইম আমার লাইফেও আমার ওপর দিয়ে কিছু ঝড় যায়। 2014 সালে আমার বাবা মারা যায়, আমি বাবার মায়ের এক ছেলে। তো সেখান থেকে আস্তে আস্তে রিকভার করতে করতে আমি চাকরি চেঞ্জ করি, তারপর আমি রিজার্ভ ব্যাংকে চাকরি পাই। তো তখন আস্তে আস্তে কিছুটা কথা বাড়ছিল। ইনফ্যাক্ট 2019 সালে ওকে আমি দুবার বলেছিলাম, একবার 18-19 সালের পুজোর সময় বলেছিলাম যে আসবো দেখা করবি, তো আমি আসতে পারিনি, সেবার দেখা হয়নি। আর 2019 সালে ফেব্রুয়ারি মাসে ওকে আমি বলেছিলাম আমি কলকাতায় আসব, বইমেলায় এসে তোর সাথে দেখা করব। খুবই বাজে প্লেস দেখা করার জন্য, কিন্তু এসে আর আমি দেখা করিনি, মানে এতটাই খারাপ ছিল। এটা আমি কখনো কাউকে বলবো না এই জিনিসটা করার জন্য, একজনকে কথা দিয়ে তার সাথে দেখা না করার। আমি বলেছিলাম যে এসো আমরা দেখা করবো, বলেছিল ঠিক আছে এসো দেখা করবো, আমি দুদিন ফ্রিও রাখবো তোমার জন্য, কিন্তু এসে আমি আর দেখা করিনি। তারপর এক সপ্তাহ কেটে গেছিলো, আমি আবার আমার চাকরির জায়গায় ফিরেও গেছিলাম। তো বললো যে কী রে আমি তোর জন্য, তুই বললি এসে দেখা করবি, তুই দেখা করলি না? না আমার কাজ ছিল। আচ্ছা কাজ ছিল না, কাউকে এরকম টাইম দিয়ে আমি তোর জন্য দুদিন টাইম রাখলাম, তুই এসে দেখা করলি না, কী ব্যাপার বলতো তোর? তো এইভাবেই চলছিল, আরও কিছুদিন গেল, তারপর আস্তে আস্তে আমাদের কথাটা বাড়লো। তো এবার ব্যাপারটা হচ্ছে আমার মধ্যে যেহেতু এতটা বছর কেটে গেছে, এত দিন কেটে গেছে, তো মনের মধ্যে আমার কিছু চাপা কথা ছিল এবং সেগুলো ন্যাচারাল ফ্লোতে আস্তে আস্তে বেরোয়, এবং ওকে অনেক কথাই আমি বলে দিই, কিন্তু ওকে সেই অর্থে কোনো দিন প্রপোজই আমি করিনি। তো কোথায় আমরা ঘুরতে যাব, একসাথে কোথায় মানে ডেটে যাব, এই রকম কথাবার্তা আমরা বলা শুরু করি। আর অ্যাকচুয়ালি সেভাবে ও আমাকে বুঝতে পারে, আমি ফাইনালি কী বলার চেষ্টা করছি ও আমাকে বুঝতে পারে, এবং অ্যাকচুয়ালি ওই আমাকে প্রপোজ করে আমার মনের কথাটা বুঝে। যতন করে দেব সোনার সাত নারী আসমানে লোক
বন্ধু বান্ধবরা জেনেও যখন খুব খেপায়। ওর সাথে বিয়ে হয়েছে আমার ভাবলেই আমার নিজেরই প্রাউড লাগে। এটাই তার কারণ হচ্ছে যে আমি আমি যেহেতু ঠিক করেছিলাম আমি বিয়ে করব না, আর মানে বন্ধু বান্ধব বা আলাদা অনেক রকমের এক্সপিরিয়েন্স থাকে মানুষের জীবনে, শুনেও এসেছি যে রিলেশনশিপে অনেক রকমের অনেক কিছু থাকে, অনেক হাজিল থাকে হয়েছে, সেটা কিছুটা অভিজ্ঞতা হয়তো আমারও ছিল, মিথ্যে কথা বলবো না। তা ও সব কিছু জেনে সব কিছু বুঝেও মানে এত ম্যাচিওরলি এত মানে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করেছে আমাকে, মানে আমি আমি ভীষণ সেন্সিটিভ পার্সন, আর সেদিক থেকে গেলে আমি যতটাই হাসি খুশি থাকি আমি ততটাই নিজের মনে মনে ভেতরে কথা বলতে থাকি, মানে আমি আমি নিজেকে খুব বেশি লোকের কাছে মানে ভেতরটা প্রকাশ করতে পারি না, আমি খুব হাসি খুশি ভেতরটা মানে আমি বোঝাতে পারি না আমার কষ্টটা। তো আমার জীবনে ফার্স্ট এমন একজন বন্ধু, বন্ধু প্রচুর আছে, মানে ও এমন একটা বন্ধু যে বুঝেছে আমার সেই কষ্টটা, মানে আমি ভেবেছিলাম এইসব জানার পর বা জেনারেলি যেমন হয় লোকেরা জাজ করে করে এইসব, ওর মধ্যে সেই জিনিসটা নেই, ও প্রচণ্ড ম্যাচিওর, এত কম বয়সে ওর কাছ থেকে এতটা ম্যাচিউরিটি আমি এক্সপেক্টই করিনি, মানে যার জন্য ওকে আমার বিয়ে করা, এটাই হচ্ছে প্রধান কারণ, মানে সেই জন্য মানে আমার আমার জীবনে সবথেকে বড় অ্যাসেট, মানে আমি যদি মানে আমার মা বাবা ভাইকে ছাড়া আমার পশু পাখি আমার যেহেতু অনেকটা জীবন জুড়ে আর কাউকে যদি ভালোবাসি মানে আমার মন থেকে আমাকে মানে সবটা জুড়ে যদি কেউ থাকে সেটি তাহলে ওই ওই জন্যেই আর কি মানে হ্যাঁ বলা বা বিয়ে করা, ওর মানে ওর ভীষণ ভেতরটা ভীষণ পরিষ্কার। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে।
এগারো বছর পরে যখন 27 এপ্রিল 2019 দেখা হলো, ও আমাকে একটি আংটি দিয়েছিল। তো এটা আমার কাছে আমার লাইফের সবথেকে বড় উপহার। তো 11 বছর পরে দেখা হওয়ার পরেও আমাকে একটি আংটি দিয়েছিল। আর এছাড়া টুকটাক প্রচুর উপহার দিয়েছে। ইনফ্যাক্ট তো মানে আমরা দুজনে এতটাই আন্ডারস্ট্যান্ডিং, আমি ওকে যেমন বোঝার চেষ্টা করি ও আমাকে বোঝার চেষ্টা করে আমার জন্মদিনে। এমনকি সবথেকে সারপ্রাইজিং, আমার বিয়ের তত্ত্বেও অ্যাস্টেরিক্সের বাংলা সেট আর একটা ভিডিও গেমের কপি গিফট এসেছিল। তো এই হচ্ছে মেমোরিজ উপহারের। তোকে বা তুই, এখন আমি তোকে তুই মানে তুই বলি, বা তুমি বা তুই, তুই এখন যেমন আছিস আমি তোকে ঠিক সারাটা জীবন এইভাবেই দেখতে চাই, এইরকমই থাকিস। প্লিজ পাল্টে যাস না, সবাই বলে বিয়ের পর ছেলেরা চেঞ্জ হয়ে যায়। তো তুই আমাকে যেভাবে বুঝিস, আমি তো নিজেকে বোঝাতে পারি না, আমি চাই তুই আমাকে এইভাবেই বুঝতে থাক। আজকে থেকে আমাদের দুজনের ভালো থাকার দায়িত্ব আমরা দুজনে নিই। কিন্তু জিমজিমের খাবারের দায়িত্বটা আমি নিলাম। আমরা তো বলবি না, মানে আজকে থেকে ভাত কাপড়ের সব দায়িত্ব আমি নিলাম। ব্যাস সবাই কিছু বললাম, এর দ্বারা তো দিবেন তো আমাদের। তোমাকে অ্যাড্রেস করে শুধু এটুকুই বলতে পারি, আমি যে যে প্রমিসগুলো করেছিলাম তোমাকে সেই সেই প্রমিসগুলো আমি সারা জীবনের জন্য রাখবো এবং সারা জীবন চেষ্টা করব তোমাকে হ্যাপি রাখার। झुमझुम झुमझुम झुमरू पकड़ घूमू बन के घुमरू मैं ये प्यार का गीत सुनाता चला। मंजिल पे मेरी नजर, मैं दुनिया से बेखबर बीती बातों पे धूल उड़ाता चला। मैं हूँ झुमझुम झुमझुम झुमरू पकड़ घूमू बन के घुमरू मैं ये प्यार का गीत सुनाता चला।
मंजिल पे मेरी नजर, मैं दुनिया से बेखबर बीती बातों पे धूल उड़ाता चला। मैं हूँ झुम 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 झुमरू फक्कड़ घूमू बन के घुमरू, साथ में हम सफर न कोई कारवां, भोला भाला सीधा साधा लेकिन दिल का हूँ शहजादा, है ये मेरी जमीन ये मेरा आसमान। मैं हूँ झुम 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 झुमरू फक्कड़ घूमू बन के घुमरू, प्यार सीने में है हर किसी के लिए, मुझको प्यारा हर इंसान, दिल वालों पे हूँ कुर्बान, जिंदगी है मेरी जिंदगी के लिए। उड़े 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 उड़े। मैं हूँ झुम 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 झुमरू फक्कड़ घूमू बन के घुमरू, मैं ये प्यार का गीत सुनाता चला। मंजिल पे मेरी नजर, मैं दुनिया से बेखबर बीती बातों पे धूल उड़ाता चला। एडली ओडली ओ यूडली ओडली ओ एडली ओडली ओ यूडली ओडली ओ यूडली ओडली ओ एडली ओडली ओ यूडली ओडली ओ एडली ओडली ओ यूडली ओडली एडली ओडली ओ यूडली ओडली ओ Thank you.
दिल की जो बातें हैं, बातें जो दिल की हैं, दिल ही में रखना पिया। लब तो ना खोलूं मैं, खोलूं ना लब तो पर आंखों से सब कह दिया। पिया बोले क्या ये बोले जानू ना, जिया डोले हाले हाले क्यों ये डोले जानू ना। पियू बोले पिया बोले क्या ये बोले जानू ना, जिया डोले हाले हाले क्यों ये डोले। আবার জোরে, আরে পুরোটা।